বছর স্থগিত রাখা হলো মাহেশের রথযাত্রা। এবারের মাহেশের রথযাত্রা 625 বছরে পড়ল। গত 15 দিন আগে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব হয়েছিল। রীতি অনুযায়ী 15 দিন ধরে একটা ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হয় জগন্নাথ দেবকে। 15 দিন পর অর্থাৎ আজকের দিনে জগন্নাথ বলরাম সুভদ্রাকে একসাথে নিয়ে মাসির বাড়ি যাত্রা করেন। কিন্তু মহামারীর করাল গ্রাসে থমকে গিয়েছে সবকিছু। তারই ছায়া পড়ল মাহেশের জগন্নাথ মন্দিরে। এই পার্বণটিকে পালন করার জন্য গুটি কয়েক ব্রাহ্মণ এবং সেবায়িতদের নিয়ে অনুষ্ঠিত হলো প্রভুর রথযাত্রা। বিগত বছরগুলোতে বিখ্যাত মাহেশের জগন্নাথ দেবের পুজো হতো মন্দির সংলগ্ন স্নানপিড়ির ময়দানে। আর এই রথযাত্রার দিন জগন্নাথ দেবকে নতুন রূপে দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসে এই স্নানপিড়ির ময়দানে জড়ো হতো। কিন্তু সেসব দিন আজ অতীত। করোনা বিধি মেনে খুব কম সংখ্যক ভক্তদের উপস্থিতিতে মূল মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করা হলো। ইতিমধ্যেই মন্দির কমিটির ঘোষণা মতো করোনা আবহে গত বছরের মতো এবছর স্থগিত হয়ে গেছে মাহেশের 625 বছরের ঐতিহাসিক বিখ্যাত রথযাত্রা। এবারেও জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চেপে নয়, মূল মন্দির থেকে 1.5 কিলোমিটার দূরে মাসির বাড়িতে নারায়ণশিলাকে নিয়ে যাওয়া হবে পূজা পাঠ করার পর। সেখানেই জগন্নাথ দেবের এই নারায়ণশিলা স্থগিত রাখা হবে। আবার উল্টো রথের দিন সেই নারায়ণশিলাকে পুনরায় মন্দিরে ফিরিয়ে আনা হবে। এভাবেই করোনা মহামারীতে মহেশের জগন্নাথ দেবের রথযাত্রাকে পালন করা হচ্ছে। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, টাইমস বাংলা।